সম্মানিত সভাপতি, আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রিয় হাজন, দেশের অগ্রগণ্য অনুবাদক, প্রাবন্ধিক, শিক্ষাবিদ ডক্টর খালিকুজ্জামান ইলিয়াস, মঞ্চে আসীন আলোচকবৃন্দ এবং শ্রোতার সারিতে বিনীতভাবে উপবিষ্ট আমার অগ্রজ এবং বন্ধুস্থানীয় আজকের অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান আফ্রিকি সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রাণপুরুষ ডক্টর কাজল বন্দ্যোপাধ্যায় এবং সমবেত সুধীবৃন্দ, আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইছি। আমার মতো আক্ষরিক অর্থে একজন ছোটো খাটো, তার প্রমাণ পেয়েছেন আপনারা কিছুক্ষণ আগেই, অজ্ঞাতকুলশীল এবং অখ্যাত মফস্বলবাসী একজন মানুষকে ডেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন একটি মিলনায়তন যার শিরোনামে এমন একজন ব্যক্তির নাম যুক্ত রয়েছেন যিনি হচ্ছেন বৌদ্ধিক চর্চার একজন প্রতীক বিশেষ, সেইখানে আমার মতো মানুষকে এনে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তারপরেও যে কেন তাহলে একজন অজ্ঞাত কুলশীল মানুষে আপনি এমন প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করলেন না, শুধুমাত্র একটি কারণে, ঘটনাচক্রে আজকে যে মানুষটিকে নিয়ে এই আয়োজনটি করা হয়েছে, যে মানুষটি সম্পর্কে আমাকে দুটো কথা বলতে বলা হয়েছে, আমি তার একজন একনিষ্ঠ অনুরাগী এবং ঘটনাচক্রে তার সঙ্গে আমার সামান্য সাক্ষাৎ আলাপ পরিচয়ে সৌভাগ্য হয়েছিল, ফলে আমি আজকের এই সুযোগটা হাতছাড়া করতে রাজি হইনি। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমি তার প্রতি আমার আজন্ম লালিত শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধটুকুকে আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার, তা আপনাদের আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার আলোচনাটি মোটামুটি তিন ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে আমি নগুকির জীবনটাকেই আরেকবার সিনেমার মতো করে তার জন্ম থেকে অদ্যাবধি একটা একটা যাত্রার ভিতর দিয়ে যেতে চাই, কারণ আমি বিশেষ করে মনে করি তার জীবনটাই একটা বড় সাহিত্যের, বড় সংগ্রামের, বড় সৃষ্টির উদাহরণ। আমরা যদি শুধুমাত্র তার জীবনটাকে পাঠ করি, জীবন যাত্রাটাকে অনুসরণ করি, তাহলেই আমাদের কাছে এক বড় এক প্রাপ্তিযুগ ঘটে যাবে। আর তারপরও বলতে চাইছি, আপনারা যারা আলোচক গবেষক তারা নিশ্চয়ই আমার চেয়ে অনেক অনেক বেশি জানেন, তার সম্পর্কে অনেক বেশি পড়েছেন, কিন্তু সাধারণ শ্রোতা, সাধারণ ছাত্র, কৌতূহলী সাহিত্যের পাঠকের কাছে আমার মনে হয় এখনও নগুগির জীবন সম্পর্কে অনেক কিছুই অজ্ঞাত রয়ে গেছে। আমি সেই সুযোগটি নিয়ে প্রথমার্ধে প্রায় সিংহভাগ সময়টাই ব্যয় করবো তার জীবনকে নিয়ে কথা বলে, তারপর তার সঙ্গে আমার স্মৃতিচারণ সাক্ষাৎ এবং তার একটি নাটকের যে অনুবাদ করার সৌভাগ্য আমার হয়েছিল, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, একটি বঙ্গানুবাদের অভিজ্ঞতা তার নাটকের, সে সম্পর্কে কিছু কথা বলব এবং সব শেষে বাংলাদেশে তার প্রাসঙ্গিকতা নিয়ে দুটো কথা বলে আমি আমার বক্তব্যের ইতি টানব। আজকে 5ই আগস্ট, ঘটনাচক্রে আর মাত্র 5 মাস পরে নগুগি অথিঙ্গর 80 বছর পূর্ণ হবেন, অর্থাৎ খুব সুন্দর একটা সময়ও আপনারা বেছে নিয়েছেন। 1938 সালে তার জন্ম হয় কেনিয়ার প্রায় একটি গ্রামাঞ্চলেই, কামিরিথুতে, কৃষক পরিবারে। কিন্তু সেই কৃষক পরিবারের এক ধরনের একটা রাজনৈতিক সংস্পর্শ ছিল। তার এক ভাই, আমাদের যেমন মুক্তিযুদ্ধ 71, কেনিয়ার ইতিহাসে খুব বড় একটা রাজনৈতিক ঐতিহাসিক ঘটনা হচ্ছে মাওমাও বিদ্রোহ, সেই মাওমাও বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। এই সুযোগে আমি কেনিয়ার তাহলে ইতিহাসটা সংক্ষেপে ছোট্ট করে একটু বলে নিই। কেনিয়াও আমাদের মতোই একটি ব্রিটিশ শাসিত উপনিবেশ ছিল, যার সূত্রপাত পরোক্ষভাবে হয়েছিল 1895 সালে, কিন্তু একেবারে কাগজে কলমে আনুষ্ঠানিকভাবে 1920 থেকে শুরু হয়ে যায় ব্রিটিশের প্রধানত জীবন কেনিয়াবাসীর, এবং সেইটা প্রলম্বিত হয়
63-64 অবধি, অর্থাৎ প্রায় 45 বছরের তাদের ঔপনিবেশিকতার শক্তির পদানত জীবনযাপন। তার মাঝখানে দীর্ঘ প্রতিক্রিয়া হয়েছে এই শোষণের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে। কিন্তু 85-এর দশকে আমাদের যখন ভাষা আন্দোলন সূত্রপাত, ঠিক সেই সময় 52-তে ওদের সূত্রপাত হলো মাওমাও বিদ্রোহের, স্বাধীনতার বিদ্রোহের, স্বশাসনের বিদ্রোহের। এবং এটা দীর্ঘ রক্তাক্ত যুদ্ধ হয়েছিল এবং অনেক প্রাণহানি এবং অনেক রক্তক্ষয়ের পর 63-64 দিকে তারা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা অর্জন করে। এবং ngũgĩ জীবনে এই পর্বটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ ngũgĩ বেড়েই উঠেছেন তার ভিতর দিয়ে। 38, তার মানে 52-তে তার বয়স 14, 65, তারপর 63-তে তার বয়স 25, তারপরে তার যুবাকাল পুরোটাই কেটেছে যুদ্ধের ভিতর দিয়ে, এই স্বাধীনতা সংগ্রামের ভিতর দিয়ে, যা তার চেতনাকে, তার মানুষ জগৎকে নির্মাণও করেছে। ngũgĩ যথারীতি তার গ্রামের স্কুলে, ছোট্ট শহরের কিছু স্কুল রয়েছে সেখানেই পড়েছেন, ব্রিটিশ বা ইংরেজি শাসিত স্কুল, ইংরেজি মাধ্যমিক স্কুলে। আপনারা জেনে থাকবেন, অনেকেই জানেন যে ngũgĩ বলছি আমরা ওয়াথিয়ঙ্গো, কিন্তু এটা তার জন্মগত নাম নয়, ব্যাপটিজম করা হয়েছিল তাকে খ্রিস্টান ধর্মের আচার রীতি মেনে। জেমস ngũgĩ হিসাবেই তিনি পরিচিত ছিলেন। কোনো এক পর্বে তিনি সেটা বিসর্জন দেবেন সেই নাম, আমরা সেই গল্পও করব। কিন্তু তখন অবধি, কৈশোর অবধি জেমস ngũgĩ গ্রামের স্কুল পাশের মফস্বল শহরে পড়াশোনা শেষ করে তিনি উচ্চশিক্ষার্থে চলে যান উগান্ডায়, কাম্পালা শহরে মাকারেরে বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি পড়তে যান সাহিত্য, এবং সেই সাহিত্য পাঠের ভিতর দিয়েই তার সৃজনশীলতা সূত্রপাত হয়। ছাত্রাবস্থাতেই কিন্তু তিনি লেখালেখির কাজ শুরু করে দেন, এবং বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন সেখানকার সাহিত্য পত্রিকা ইত্যাদিতে অংশগ্রহণ করতেন, সক্রিয় ভূমিকা পালন করতেন। তখন একটি নাটকও তিনি রচনা করেন দ্য ব্ল্যাক হারমিট নামে। তার ভিতরে এই যে ব্ল্যাক নেগ্রিচিউড, এই চেতনা, সে তখন থেকেই অন্তর্লীনভাবে কাজ করে যাচ্ছে, এবং এটাই হচ্ছে তার জীবনের মূল প্রণোদনা শক্তি, ব্ল্যাক হারমিট। কিন্তু তিনি তাকে হারমিট, এক সন্তের সঙ্গে তুলনা করছেন, সেই সন্তই ngũgĩ, সেই সন্তের জীবন কি আজকে আমরা পাঠ করব, সেটা রচনা করেন। এবং আরও কিছু ছোট গল্প, আরও একাধিক ছোট ছোট নাটক করেছেন। কিন্তু সেখানে তার প্রথম গুরুত্বপূর্ণ কাজ যেটা তিনি করেন 64 সালের দিকে, উইপ নট চাইল্ড, কেঁদো না বাছা নামে বোধ এখানকার কোনো একজন অনুবাদ করেছেন, আমি কাল শুনলাম, খুব ভালো লেগেছে শুনে স্বামী মণ্ডল। তো উইপ নট চাইল্ড শুধু তারই প্রথম উপন্যাস নয়, এটি কিন্তু পূর্ব আফ্রিকা থেকে রচিত প্রথম সত্যিকার একটি উপন্যাস, বলাই বাহুল ইংরেজি ভাষায় রচিত। তো সেটা দিয়েই সূত্রপাত হলো, এবং এটা প্রকাশের সঙ্গে সঙ্গেই ngũgĩর শক্তিমত্তার পরিচয় সবাই পেল, এবং তিনিও প্রবল উদ্দীপনার সঙ্গে তার সাহিত্য চর্চা চালিয়ে গেলেন। এবং তার দ্বিতীয় উপন্যাস রিভার বিটুইন, সেটার মধ্যেই কিন্তু মাওমাও বিদ্রোহের প্রথম প্রতিফলনটা ঘটে যায় একেবারে আদ্যপান্তভাবে, এবং সেটাও খুবই শৈল্পিক মানসম্পন্ন উপন্যাস হিসেবে স্বীকৃতি পায়। এরপর তার স্নাতক পড়ার পালা শেষ হয়ে গেলে এক পর্যায়ে তিনি স্নাতকোত্তর পড়াশোনার জন্য ব্রিটেনে যান, ইউনিভার্সিটি অফ লিডসে তিনি পড়াশোনা করেন। এবং সেই পড়াশোনার ফাঁকে ফাঁকে বা কিঞ্চিত একটু পরেই তিনি রচনা করেন তার জীবনের একটা মোড় ফেরা উপন্যাস, আ গ্রেইন অফ হুইট, গমের দানা নামেও বোধহয় এটি অনুদিত হয়েছে কোথাও আমি দেখলাম আর কি, আ গ্রেইন অফ হুইট। এবং ততক্ষণে তার জীবনের একটা ইতিপূর্বে তার একটা স্বতঃস্ফূর্ত একটা বিপ্লবী চেতনা, একটা বিদ্রোহী চেতনা ছিল, কিন্তু তার একটা তাত্ত্বিক কাঠামো তিনি খুঁজে পেয়ে যান সেখানে। ফ্রান্স ফানোর যে রাজনৈতিক দর্শন, তার দ্বারা তিনি প্রবলভাবে প্রভাবিত হন, এবং তার মনোজগতে ধীরে ধীরে একটা বিবর্তন ইতিমধ্যেই ঘুরতে শুরু হয়ে যায়, যার একেবারে পূর্ণাঙ্গ বহিঃপ্রকাশ আমরা আর কয়েক বছর পরেই দেখব। তো তিনি 1967 নাগাদ দেশে ফিরে আসেন, দেশে ফিরে এসে পেশাগত জীবন শুরু করেন কেনিয়ার নাইরোবি বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে তার যে ভিতরে একটা একটা সবসময় জন্ম বিদ্রোহী তিনি একজন মানুষ ছিলেন, এবং সব রকম ঔপনিবেশিক অনাচারের বিরুদ্ধে তিনি সদা সক্রিয় এবং প্রবল প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তার একটা প্রধান নমুনা রাখলেন বিশ্ববিদ্যালয়ে ঢুকেই
একজন মানুষ তার জীবনে প্রথম চাকরি প্রথম জীবিকা কোথায় সেটা গিয়ে তিনি খুব গুছিয়ে করবেন এবং পদোন্নতি ইত্যাদির জন্য পেপার লিখবেন সেমিনার করবেন তা না তিনি প্রথমে গিয়েই আপত্তি তুললেন যে বিভাগে তাকে নিয়োগ দেওয়া হলো সেই বিভাগের খুদ নামটি নিয়ে সেটা ছিল ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট তিনি প্রশ্ন তুললেন কেন ইংলিশ লিটারেচার হবে এটা কেন এটা আমরা কেনিয়া আমাদের স্বাধীন দেশ সেখানে এটা কেন একটা ইংলিশ লিটারেচার পড়বো যদি পড়তেই হয় আমাদের তো আসলে আফ্রিকান লিটারেচার পড়া উচিত তাও যদি না হয় ওয়ার্ল্ড লিটারেচার পড়বো আমরা যার ভিতরে ইংরেজি থাকলেও থাকতে পারে এবং আফ্রিকা তো অবশ্যই থাকবে আর কি তিনি তার দুই একজন সহকর্মীকে নিয়ে আন্দোলন শুরু করলেন যে না এর নাম পাল্টাতে হবে এবং তিনি সফল কান হন সত্যি সত্যি এবং এটা নিয়ে তার দীর্ঘ লেখা রয়েছে তখন বেশ অনেক আলোচনা হয়েছে বিভিন্ন জায়গায় ছাপা হয়েছে তার ছোট্ট একটা লিফলেট তৈরি করেছিলেন যে লিফলেটটি একটা বিতরণ করা হতো আন্দোলনের একেবারে একটা নমুনা হিসাবে তো সেটাকে দ্য লিটারেচার ডিপার্টমেন্ট রাখা হয় পরে আর কি ততদিনে তার বেশ কিছু সাহিত্য বিষয়ক প্রবন্ধ রচিত হয়ে গেছে হোম কামিং অ্যান্ড আদার এসেইজ নামে সেটা প্রকাশিত হয় তারপরে তিনি নানা ধরনের জার্নাল প্রকাশ করা শুরু করেন সেখানে এবং এক পর্যায়ে তিনি কয়েকটি নাটকও লিখেন এবং দীর্ঘ বিরতির পর 1977 সালে আরও একটি উপন্যাস লিখেন তার উপন্যাসের সংখ্যা খুব বেশি নয় তার কিন্তু গদ্য সাহিত্য প্রবন্ধ সাহিত্য বেশি অ্যাপেটালস অফ ব্লাড নামে 77 সালে একটা উপন্যাস বেরো কিন্তু তার ততক্ষণে নাটকের প্রতি তার সে পুরনো প্রেমটুকু প্রণয়টুকু আবার ফিরে আসে তিনি নাটক এতকাল যেভাবে প্রসিনিয়ামের ভিতর চার দেয়ালের মাঝখানে করতেন সেটাকে ভেঙে একটা নতুন আঙ্গিক খুঁজে বেড়াচ্ছিলেন এবং সেই আঙ্গিকটা খোঁজার জন্যই তিনি নিজেই তার গ্রামাঞ্চলে তিনি একজন কর্মী মানুষ ছিলেন এক সংগঠক ছিলেন স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি আফ্রিকার মতো গ্রামে কামিরিথু মতো গ্রামে একটি কামিরিথু কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেন এবং সেই সেন্টার থেকে তিনি সিদ্ধান্ত নেন তিনি একটি নাটক মঞ্চায়ন করবেন ওখানকার স্থানীয় ভাষায় তার মাতৃভাষায় গিকিউ বা কিকিউ বলা হয়ে থাকে সেই ভাষায় করবেন তিনি আর কি তো তিনি এর আগে অবশ্যই তিনি আরও একটি নাটক লিখেছেন আপনার দেদান কেমাথির নাম শুনেছেন তিনি হচ্ছেন মাওমা বিদ্রোহের অন্যতম বড় নেতা দ্য ট্রায়াল অফ দেদান কামিথি নিয়ে একটা নাটক লিখেছিলেন সেটা মঞ্চায়ন হয়নি মঞ্চায়ন হয়েছিল এই নাটকটা যেটা আমি পরে অনুবাদ করি আই উইল ম্যারি ওয়েন আই ওয়ান্ট তার সঙ্গে আরেকজন সহলেখক ছিলেন নগুগু অমেরিও ছিলেন কিন্তু সেটার বৈশিষ্ট্য হচ্ছে নাটকের মঞ্চায়ন রীতিটা তিনি ওখানে একটা নাটকের দল তৈরি করেন ওটার নাম দেন প্রেজেন্ট থিয়েটার প্রেজেন্ট থিয়েটার নাটকটা খোলা মঞ্চে উঠোনের মধ্যে হয়েছিল এবং কোনো পেশাদার অভিনেতা অভিনেত্রী ছিলেন সব ওই গ্রামের প্রেজেন্টরাই করেছিল আর কি এবং তাদের নিজস্ব যে সাংস্কৃতিক ঐতিহ্য লোক সাংস্কৃতিক ঐতিহ্য তার সঙ্গে মিলিয়ে সেটা মঞ্চায়ন হয় বেশ কয়েক সপ্তাহ ধরে প্রবল জনপ্রিয়তা পায় দূর দূরান্ত থেকে মানুষের দেখতে আস্তে আস্তে জিনিসটা ছড়িয়ে যায় কেনিয়া জুড়ে এবং শাসক শ্রেণীর কানে গিয়ে পৌঁছায় এক পর্যায়ে কারণ এই নাটকটির মধ্যে এত সব রাজনৈতিক বক্তব্য সামাজিক বক্তব্য মাঝে মধ্যে প্রায় ধর্মনাশী বক্তব্য ছিল এবং একটা প্রতিরোধের ডাক ছিল এবং আত্মসত্তার আত্মপরিচয় অনুসন্ধানের একটা আহ্বান ছিল যেটা শাসক শ্রেণী খুব সুনজরে দেখেনি মনে হয়েছে এই আহ্বানকে খুব বেশি প্রশ্রয় দেওয়ালে সম্ভবত তাদের আসনই কোনো একদিন টলে উঠতে পারে আর কি ফলে এক পর্যায়ে তখন তাদের স্বৈরাচারী শাসক ছিলেন আরাপ মোয়া তিনি নাটকটা নিষিদ্ধ করে দিলেন শুধু তাই নয় তিনি নগুগিকে গ্রেপ্তারও করলেন গ্রেপ্তার করে জেলে নিয়ে যাওয়া হলো আর তো নগুগি গ্রেপ্তার হলেন 77-এর দিকে প্রায় বছরখানিক জেলে ছিলেন তিনি কিন্তু ততক্ষণে নগুগির একটা অন্য পরিচয়ে দাঁড়িয়ে যায় আমি যাকে আমি ব্যক্তিগতভাবে তাকে বিশ্ব সাহিত্যের বিবেক বলতে পছন্দ করি তাকে আমি উন্নয়নশীল দেশের বৌদ্ধিক কণ্ঠস্বর বলতে ভালোবাসি কারণ তিনি সত্যি সেই রকম একটা অবস্থানে পৌঁছে গিয়েছিলেন এটা কেনিয়াতে বসে তার মাতৃভাষায় লেখা নাটকের মাধ্যমেই ছড়িয়ে গেছিল বিশ্বময় এতটাই যে এক পর্যায়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু তাকে প্রিজনার অফ কনসেন্স বলে ঘোষণা করে একটা আন্তর্জাতিক আইনের ইতিহাস আছে যিনি বিবেকের তাড়নায় যদি তিনি কোনো অপরাধ তথাকথিত অপরাধ করে থাকেন তাহলে তাকে একজন বিবেকের দৃষ্টিকোণ থেকে দেখে তাকে মুক্তি দেওয়ার একটা দাবি তারা তুলতে পারে এবং অ্যামনেস্টি ইন্টার সেই দাবি তুলেছিল ফলে বছরখানেক পরে কিন্তু নগুগিকে সসম্মানে ছেড়ে দিতে হয় এই যে জীবনে তার এই নাটকীয় ঘটনাগুলো এগুলো আমাদের সবারই জানা থাকা দরকার আর কি আমরা অনেক সময় প্রতিবাদ করতে ভয় পাই কিন্তু
শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে প্রতিবাদ করলে সেটা একটা ফসল অবশ্যই ফলায়। সেই যে জেলে তিনি ছিলেন বছরখানেক, ততদিনে তার মানুষ রূপান্তরটা পরিপূর্ণতা পেয়ে যায়। এর আগে থেকে ফানো, এম এস এজার আর অনেকের দ্বারাতে চিন্তিত তিনি প্রভাবিত হয়েছিলেন, কিন্তু জেলখানায় ঢুকে তিনি একটা প্রায় বৈপ্লবিক সিদ্ধান্ত নিলেন যে না, এই ঔপনিবেশিক শক্তির সঙ্গে তিনি আর কোনো সম্পর্কই রাখবেন না, এমনকি খোদ তার নামটা পর্যন্ত তিনি বিসর্জন দেবেন। এবং সেখান থেকেই তিনি তার নাম পাল্টে ঙ্গুগি বা থিঙ্গো করলেন, এবং সেই সঙ্গে আরও একটি বৈপ্লবিক সিদ্ধান্ত নিলেন যে তিনি আর এই ঔপনিবেশিক প্রভুদের ভাষাতেও লিখবেন না। এটা কত বড় সিদ্ধান্ত, কারণ ওই ভাষা বিশ্বময় রাজত্ব করে গেছে দুর্দণ্ড প্রতাপে। সাহিত্য শিল্পে ওই ভাষার আশ্রয় না নিলে আমরা প্রায় চোখে অন্ধকার দেখি, কিন্তু তিনি বললেন যে ওই ভাষা আশ্রয় নেবেন না, অবশ্য শুধুমাত্র সৃজনশীল সাহিত্যের ক্ষেত্রে, মৌলিক লেখালেখির ক্ষেত্রে যে তিনি সিদ্ধান্ত নিলেন ইংরেজি তো লিখবেনই না, এমন কোনো খুব বড় কোনো সাহিত্য ভাষাও না, তিনি একেবারে খোদ তার গ্রামের ভাষা, মাতৃভাষায়, যে ভাষায় হয়তো কয়েক হাজার মানুষ মাত্র কথা বলে, কিকিউ ভাষায়, কিকিউ ভাষা তিনি লেখার সিদ্ধান্ত নিলেন। এবং সেই থেকে অদ্যাবধি তিনি কোনো সৃজনশীল সাহিত্য কিন্তু অন্য ভাষায় লেখেননি, ইংরেজিতে ওই ভাষাতে লিখেছেন। এবং তার ভিতর একটা তাগিদ, এই যে প্রেরণা আসলো, এটাকে তিনি একটা উপন্যাসের রূপ দিতে চাইলেন, এবং সেটা জেলে বসেই, আপনারা অনেকেই জানেন যারা তার জীবন নিয়ে কাজ করে, এবং জেলে বসে কাগজ কলম তিনি কোথায় পাবেন, টয়লেট পেপারের উপরে তিনি লিখেছিলেন তার প্রথম উপন্যাস, এবং তার নামটা ছিল কাতিয়ানি মুথরাবাইন, যার ইংরেজি, এবং এগুলো তিনি নিজেই অনুবাদ করেন, কিউ ভাষা খুব বেশি মানুষ জানে না যে আবার এত ভালো ইংরেজি জানে, ফলে তাকে দ্বিগুণ পরিশ্রম করতে হতো, একবার এই ভাষায় লেখা, আবার এটাকে নিজে ইংরেজিতে অনুবাদ করতে, তিনি ইংরেজিতে অনুবাদ করে দ্য ডেভিল অন ক্রস নাম এটাকে অনুবাদ করলেন। করে জেল থেকে তো বেরোলেন এক বছর পরে, বেরিয়ে ভেবেছিলেন আবার শিক্ষকতায় ফিরে যাবেন, তার সংগ্রামী ঐতিহ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডে ফিরে যাবেন, কিন্তু সেই স্বৈরাচারী সরকার তার সেই পথ খোলা রাখেনি, তার চাকরি সেদিন থেকেই না হয়ে যায়। কিন্তু নবগী দম্বার পাত্র নয়, তিনি তার লেখালেখি, তার অন্যান্য সামাজিক প্রতিরোধমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে লাগলেন, এবং জেলে বসে তিনি কিছু প্রবন্ধও লিখেছিলেন, ওই বইটাও তখন বার করলেন তিনি 81 সনে, ডিটেইনড প্রিজনার্স ডায়েরি নামে, আমাদের মাসুদুজ্জামান ভাইকে লক্ষ্য করছেন আছেন, তার কাছে এই বইটি রয়েছে, তিনি পাঠ করেছেন আমি জানি। আর 81তে এটা, 82তে এই বইখানি দ্য ডেভিল অন দ্য ক্রস বইখানি প্রকাশিত হলো। তো প্রকাশিত হলে আফ্রিকাতে তার খুব বেশি পাঠক হওয়ার কথা নয় আর কি, তিনি তখন তার প্রচারণার জন্য ইংল্যান্ড এবং অন্যান্য দেশে যাওয়ার একটা উদ্যোগ নিয়েছিলেন, ওই এটাকে বলে বুক প্রমোশন ট্যুরে ইংল্যান্ডে গিয়েছিলেন, কিন্তু আরব মোয়া এবং তার স্বৈর শাসক নুগুগিকে কিন্তু ছাড় দেয়নি, তারা তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছিল, পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, তার একটা সিদ্ধান্ত হয়েছিল যে নুগুগি যখন ফিরে আসবেন প্লেনে করে আর কি, ওই এয়ারপোর্টেই তাকে শেষ করে দেওয়া হবে, তাকে সরিয়ে দেওয়া হবে পৃথিবী থেকে, তাকে এতখানি আতঙ্কগ্রস্ত ছিলেন এই স্বৈর শাসক। তো এই খবরটা নুগুগি কানে এলে তিনি আর দেশে ফেরার সিদ্ধান্ত বাতিল করে দেন, সেখানেই থেকে যান, এবং সেই থেকেই তার নির্বাসিত জীবন শুরু হবে, এটাই চেয়েছিল স্বৈর শাসক যেন নুগুগি যেন কখনো দেশে না ফিরে। সেই থেকে শুরু হলো 82 থেকে দীর্ঘ প্রায় 22 বছরের নির্বাসিত জীবন, প্রথম 8-10 বছর যুক্তরাজ্যে, এরপর বাকি জীবনটা যুক্তরাষ্ট্রে। তো এর মধ্যে তিনি লেখালেখি থামাননি, লেখালেখি চালিয়ে গেছেন, মৌলিক লেখা কিছু লিখেছেন, নাটক লিখেছেন, মা সিং ফর্মি লিখেছেন, কিছু গল্প লিখেছেন, সেগুলো গ্রন্থাকারে বেরিয়েছে, সিক্রেট লাইফ ইন আদার স্টোরিজ, মিটিং ইন দ্য ডার্ক ইন আদার স্টোরিজ, এইসব বেরিয়েছে। কিন্তু যেটা করেছেন তিনি, নানা রকম মননশীল প্রবন্ধ, মূলত রাজনৈতিক প্রবন্ধ, তাত্ত্বিক প্রবন্ধ একের পর এক লিখে গেছে, শুধু ওই চিন্তাধারা তাড়িত হয়ে যে কেনিয়াকে একটা সত্যিকারের স্বাধীন, সত্যিকারের আত্মমর্যাদা সম্পন্ন, সত্যিকারের একটি আত্মপরিচয়ে গৌরবে গরিয়ান দেশ হিসেবে গড়ে তোলার জন্য। এবং তার কাজগুলোর নামগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন, তিনি যে বইগুলো লিখেছেন সরাসরি রাইটার্স ইন পলিটিক্স, 81 সনে প্রায় 1 বছর 3টা বই তিনি লিখলেন, এত প্রলিফিক লেখক, রাইটার্স ইন পলিটিক্স, রাইটিংস এগেইনস্ট কলোনিয়ালিজম, সরাসরি বলছেন রাইটিংস এগেইনস্ট কলোনিয়ালিজম, ওই বই লিখেছেন, উনি বই লিখেছেন অ্যান এডুকেশন ফর ন্যাশনাল কালচার, এই জাতীয় সংস্কৃতি, জাতীয় পরিচয়, এটা তারা সারা জীবন তাড়িয়ে বেরিয়েছে আর কি, ওটা লিখেছেন তিনি। এর মধ্যে মাঝখানে আবার একটি মৌলিক উপন্যাসও লেখেন, এবং সেখানেও
একটা মজার ঘটনা, তিনি এটা আফ্রিকান লোক ঐতিহ্যকে নিয়ে একটা রূপক ভাবেই লেখেন, মাতি মাতি গাড়ি নাম দিয়ে এটা লেখেন একটা, কিন্তু ওইটার ভিতরে এমন কিছু চরিত্র ছিল সেটা কিন্তু আবার এই স্বৈর শাসককে ক্রুদ্ধ করে তুলে। তো একটা চরিত্র সে স্বৈর শাসক, মজার ব্যাপার, তার মনে করতো যে ওটা বুঝি সত্যিকারে বাস্তব চরিত্র, তার নামে ওয়ারেন্ট বেরিয়েছে তাকে অ্যারেস্ট করার জন্য আর কি। তো পরে তো দেখা যায় এটা কল্পিত চরিত্র আর কি। তো সেটা করতে না পেরে তিনি সিদ্ধান্ত নেন যে এই বই আফ্রিকায়, অন্তত কেনিয়ার কোথাও আর বিক্রি করা চলবে না, কোথাও প্রচার করা চলবে না। ওই বইটি দীর্ঘদিন আফ্রিকাতে কোনোভাবে প্রচারিত হতে পারেনি আর কি। তখন তিনি বাচ্চাদের নিয়ে কাজ করা শুরু করলেন। বাচ্চাদের নিয়ে তার বেশ কিছু কিন্তু গ্রন্থ রয়েছে, কিশোর উপন্যাস, শিশু সাহিত্য রয়েছে, সেসব লিখছেন। আর পাশাপাশি তার প্রবন্ধের বই, প্রবন্ধের বইয়ের মধ্যে নামগুলোও খুব ইন্টারেস্টিং, ব্যারেলস অফ এ পেন, মানে কলমকে তিনি কিন্তু সবসময়ই একটা অস্ত্র হিসাবে দেখেছেন, যে কলমই তার সবচেয়ে বড় অস্ত্র এবং সেটা ব্যবহারও করেছেন তিনি নানাভাবে। পরে অনেক পরে আরেকটা তার বই বেরিয়েছিল, পেন পয়েন্ট অ্যান্ড গান পয়েন্ট, মানে কলমকে আমরা গান পয়েন্টে ই করি, উনি পেন পয়েন্টে তিনি আদায় করতেন তার দাবি ইত্যাদি আর কি। সেটা এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে যায়, তিনি তার কোনো এক বইয়ের প্রকাশনা উদ্দেশ্যে জিম্বাবুয়েতে গিয়েছিলেন হারারেতে শহরে, সেখানে তার উপর প্রাণনাশের আবার চেষ্টা হয়, তাকে আবার মেরে ফেলার উদ্যোগ হয়, তিনি কোনো মতে প্রাণে বেঁচে আছেন। তার মানে একটা ব্যক্তি কীভাবে একটা গোটা দেশের শাসক শ্রেণীর কাছে এককভাবে একটা এত বড় একটা শত্রু হয়ে দাঁড়ান যে তাকে মোকাবেলা করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্র উঠে পড়ে লেগে যায় আর কি। তো সেটা ছিয়াশির পরে বইটা বেরোয়, ততদিনে তিনি চলে যান যুক্তরাষ্ট্রে। সেখানে গিয়েও তিনি নানারকম মননশীল লেখালেখি লিখতে থাকেন এবং তিনি প্রথমে যুক্ত হন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে, NYU, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ইংরেজি এবং সাহিত্য বিভাগেই। পাশাপাশি তিনি আবার পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টেও পড়াতেন, যেহেতু তার নাটকের একটা অভিজ্ঞতা ছিল, নাটক করতেন তিনি, সেই অভিজ্ঞতা ছিল, সেখানেও তিনি পড়াতেন। তো ওই সময় আমি নিউ ইয়র্কে ছিলাম, আমি 88 সালে নিউ ইয়র্কে যাই, তো নিউ ঠিক ওই রকম সময় নিউ ইয়র্কে যান আর কি। ফলে ধীরে ধীরে একটা যোগাযোগ ঘটে যায় তার সঙ্গে, সেটা আমি পরে প্রকাশ করব, তার জীবনের যাত্রাটাকে আমি আগে শেষ করে নিই। তো তিনি নিউ ইয়র্কে এবং ক্যালিফোর্নিয়ায় UCLA, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া আরভাইনে মিলে প্রায় 2002 সাল অবধি থাকেন এবং মূলত প্রবন্ধ, রাজনৈতিক থিসিস ইত্যাদি গ্রন্থাদি রচনা করতে থাকেন। আরেকটা গ্রন্থ তার খুব নাম করেছিল, নামটা শুনলেই আমাদের ভালো লাগবে, মুভিং দ্য সেন্টার, কি চমৎকার তাৎপর্যপূর্ণ। আমরা একটা সেন্টার ধরে রেখেছি ইউরোসেন্ট্রিক বা আমেরিকা সেন্ট্রিক আর কি, আর আমরা তাদের চারপাশে আমরা আবর্তিত হব। তিনি বলছেন না, আমাদের সেন্টারকে খোঁজ সরিয়ে দিতে হবে, সেন্টারকে পাল্টে দিতে হবে আর কি, অর্থাৎ আমাদেরকে সেন্টার হয়ে উঠতে হবে আর কি। এই ধরনের উচ্চাশামূলক স্বপ্নও তিনি দেখতেন আর কি। তারপরে তিনি 2002 সাল নাগাদ আরব মোয়ার পতন হয়, কেনিয়াতে শেষ পর্যন্ত আরব মোয়ার পতন হয়। তখন এর আগে ক্যালিফোর্নিয়াতে আরও একবার, খোদ আমেরিকায় বসে আরও একবার তার জীবনের উপর আঘাত আসে। এক হোটেলে তাকে ধরে নানাভাবে হেনস্থা করা হয় এবং সেখান থেকে কোনো মতে তাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ এসে, তার মানে বোঝা যাচ্ছে তার পেছনের সেই শত্রু তখন অবধি তাকে ধাওয়া করে যাচ্ছে, এই শক্তিকে শেষ না করা পর্যন্ত তাতে শান্তি হচ্ছিল না আর কি। খোদ ক্যালিফোর্নিয়ার বুকে পর্যন্ত তাকে আক্রান্ত হতে হয়েছিল আর কি। তো 2002 সালে আরব মোয়া যখন পদচ্যুত হন, দেশে কেনিয়া একটা গণতান্ত্রিক আবহ ফিরে আসে, তিনি দীর্ঘ 22 বছর পরে 2004 দেশে ফিরে আসেন এবং তার সঙ্গে তার স্ত্রী এনজিরিও ছিলেন, তার স্ত্রী ছিলেন, দুজনে মিলে দেশে ফিরে যান। কিন্তু কী দুর্ভাগ্য, এবং স্বৈরাচারের হাত কত লম্বা, 2004 সালে তিনি যে বাড়িতে ছিলেন বা একটা গেস্ট হাউসে ছিলেন, রাতের বেলায় সেখানে দরজা জানলা ভেঙে ভাড়াটে গুন্ডারা প্রবেশ করে প্রবলভাবে আক্রমণ করে, একদম তার স্ত্রী মারাত্মকভাবে আহত হন, মারাত্মকভাবে আহত হয়েছিলেন এতে। ফলে সেখান থেকেও তিনি সেখানে গিয়েছিলেন নতুন বাস্তবতার, নতুন সাহিত্যের রসদ নিয়ে ফিরে আসার জন্য, ফিরে এসেও ছিলেন, অনেক কিছু তিনি করেছেন, নবুগের থামার পাত্র নয়, কিন্তু সেইভাবেই তো আর করতে পারলেন, দেশে ফিরে গিয়ে তিনি আবার একটু থিত হতে চেয়েছিলেন, নতুনভাবে কাজ করতে চেয়েছেন, তিনি সেটা পারেননি, ফিরে এসছেন। তো ফিরে এসে 2004 সালে ওইখান থেকে পাওয়া সব অভিজ্ঞতা এবং অন্যান্য নতুন তথ্যপাত্র নিয়ে বিশাল আকার এক উপন্যাস লেখেন তিনি, বলাই বাহুল্য কিকিও আশায়, এটাই তার মাস্টারপিস। এটার নাম হচ্ছিল মুরোগি ওয়া কাগোগো, ওই ভাষায়, যেটাকে 2000 পৃষ্ঠের উপন্যাস, লক্ষ্য রাখবেন 2000 পৃষ্ঠের উপন্যাস গিকিও ভাষায় লিখেছেন এবং তার পরপরই তিনি নিজে সেই 2000 পৃষ্ঠের উপন্যাস আবার ইংরেজিতে অনুবাদ করেছেন, দ্য উইজার্ড অফ দ্য ক্রো নাম দিয়ে।
এটা একটা ফেনোমেনাল সেন্সেশনাল কাজ হিসেবে এখনও চিহ্নিত হয়, সেটা 2006 প্রকাশিত হয়। এরপর তিনি নানা রকম আত্মজৈবনিক লেখার, তার কিন্তু আরেকটা বড় একটা অংশ আত্মজৈবনিক লেখার বই আর কি, মানে তার জীবনের বহু কিছু এই জায়গা থেকে পাওয়া কিন্তু আমরা যে জানতে পেরেছি আর কি। তিনি একটা তার আত্মজীবনী প্রায় 3 খণ্ডে আত্মজীবনী তিনি লিখেছেন। তার প্রথম খণ্ডটা ছিল ড্রিমস ইন দ্য টাইম অফ ওয়ার, সেই ওয়ার মাওমা বিদ্রোহ, সেই যুদ্ধ, স্বাধীনতা আন্দোলন, কিন্তু স্বপ্নই কেন স্বপ্নদশা, তার স্বপ্নগুলোর লিপিবদ্ধ তিনি করেন সেখানে। পরে আরেকটা ছিল তার দ্বিতীয় খণ্ড, যে ইন দ্য হাউস অফ দ্য ইন্টারপ্রেটার্স, এই ইন্টারপ্রেটার্স জাস্ট একটা আক্ষরিক ইন্টারপ্রেটার, এই যে সবসময় ভাষার সঙ্গে দিয়েছে তার একটা মোকাবিলা, এক ভাষার থেকে আরেক ভাষায়, আরেক ভাষার থেকে আরেক ভাষায় তার যে ইন্টারপ্রিটেশন, ট্রান্সলেশন, তার যে একটা ক্রমযাত্রা, অভিমুখ ঘুরে যাওয়া, সেইটাকেই তিনি একটা তাত্ত্বিক একটা ব্যাখ্যা দিয়ে ইন্টারপ্রেটার্স, হাউস অফ দ্য ইন্টারপ্রেটার্স নামে লিখেছেন। এবং সবশেষে বোধহয় 2016 সালেই বেরোলো তার একটা শেষ খণ্ডটা, সেটাও নামও চমৎকার, দ্য বার্থ অফ এ ড্রিম উইভার, স্বপ্ন বুনছেন তিনি, স্বপ্নের তাঁতি, বার্থ অফ এ ড্রিম উইভার। তো নামগুলোর ভিতর দিয়েও এত অসাধারণ সব আমরা ইয়ে পাই। তো আর এর মধ্যে তিনি ছোট্ট একটা প্রবন্ধের বইও রচনা করেছিলেন, সাম টর্ন অ্যান্ড নিউ এসেজ নাম দিয়ে, দুর্দান্ত একটা কাজ। এবং আরটি গ্রন্থর কথা ইতিমধ্যে একজন উল্লেখ করেছেন, গ্লোবালেকটিক্স, মজার বই, ডায়ালেকটিক্স, সেখান থেকে তিনি নিজেই কয়েন করলেন শব্দটা গ্লোবালেকটিক্স। এবং এর একটা সাব টেক্সটও দিয়েছেন তিনি, দ্য থিওরি অফ নোয়িং, আমরা যে জানি এই জানারও একটা তত্ত্ব চাই, জানারও একটা তাত্ত্বিক প্রেক্ষাপট চাই, নাহলে আমাদের জানাটা ভুল জানা হয়, আমাদের জানাটা অজানায় পর্যবেসিত হয়। তো থিওরি অফ নোয়িং নিয়েও তিনি প্রচুর কাজ করেছেন, সেটা 2012 সাল নাগাদ বেরিয়েছিল। তিনি একটা সত্যি জানাতে ভুলে গিয়েছিলাম, তিনি তার গ্রিকীয় ভাষাটাকে, মাতৃভাষাকে এতটাই গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন, এ তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে অমন একটি ভাষাতে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন সাহিত্য জার্নাল প্রকাশও সম্ভব, এবং তিনি তাই করেছেন। মুত্তিরি নামে তিনি একটা জার্নাল প্রকাশ করতেন গ্রিকীয় ভাষাতেই আগে, মানে কোনো প্রকার কোনো চ্যালেঞ্জকে তিনি আর বাকি রাখেনি, প্রতিটা চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন এবং সফলভাবে এটাকে তিনি উত্তীর্ণ হয়েছেন। তো এই হলো নুগুকি, মানে তার নাটকীয় জীবন, রীতিমতো নাটকীয় জীবন, লড়াই, সংগ্রাম, আঘাত, কোনো কিছুই তাকে দমাতে পারেনি। তো এই মানুষটির সঙ্গে সৌভাগ্যক্রমে আমি আমার দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। সময় কি অনেক দূর গড়িয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, আমাকে একটু ইঙ্গিত করবে, না থামতে হবে। যাই হোক, আমি মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আমার ব্যক্তিগত সংস্রব, তার সঙ্গে চেনা জানার পর্বটি আমি একটু সংক্ষেপে সারি। আমি নিউ ইয়র্কে যখন পড়াশোনা করছিলাম, আমার প্রকৌশল বিষয়ই, কিন্তু পাশাপাশি আমার কাজ ছিল শুধু শিল্প, সাহিত্য, বুক স্টোর, লিটারেরি কনফারেন্স, সেগুলোতে অংশগ্রহণ করা। তখন আমি একটা গ্রন্থ, গল্প গ্রন্থ আমি সম্পাদনা করছিলাম, এটার নাম ছিল দ্বাদশ কাহিনী। দ্বাদশ কাহিনী আমার একটা মানদণ্ড ছিল যে 12 জন গল্পকার, বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার একবার প্রধান গল্পকার, যিনি তখনও জীবিত এবং সক্রিয়, এমন 12 জন আমাকে বেছে নিয়েছিলাম। তাদের মধ্যে নাগিব মাহফুজ ছিলেন, কামিলো হোসে সেলা ছিলেন, আজকে যাকে নিয়ে এত হয়েছে হারুকি মুরাকামি, তার গল্প কিন্তু আমি সেই তখন অনুবাদ করাই 94 সালে, সলমান রুশদি, গুন্টার গ্রাস, মিলান কুন্ডেরা, লেসলি মরমন সিলকো, আমেরিকান আদিবাসী ভাষার খুব বিখ্যাত লেখক, ইলিয়াস ভাই জানবেন। তখন আফ্রিকার প্রতিনিধি হিসেবে বলাই বাহুল্য আমি আর কারো কথা না ভেবে নুগুগির একটা গল্প বেছে নিয়েছিলাম, দ্য মোমেন্ট অফ ক্লোরি নামের একটা গল্প, চমৎকার একটি গল্প রয়েছে মোমেন্ট অফ ক্লোরি, একটি সংগ্রামী নারীর কাহিনী। এবং তার বইয়ের বরাবরই একটা বড় অংশ কিন্তু সংগ্রামী প্রতিবাদী নারী চরিত্রদের ভূমিকা আর কি। তো সেইটা আমি অনুবাদ করিয়ে বই আকারে ছাপাই। তো তখন বইটার আফ্রিকার অনেকগুলো কালচারাল, কতগুলো সাংস্কৃতিক কনোটেশন আমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল অনেক কিছু আর কি। একবার আমি তখন নগুগি স্মরণাপন্ন হই, আমাদের এক বন্ধু বাংলাদেশেরই সালেক খান, নাটক জগতের মানুষ, তখন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেন রিচার্ড শেখনারের আন্ডারে পারফরমেন্স স্টাডিজে। আরও একজন বন্ধু আমাদের কলকাতার বন্ধু সুদীপ্ত চট্টোপাধ্যায়, নাট্যকার, সেও ওখানে তখন এমএস পিএইচডি করছিল আর কি। তারা সূত্রে আমাকে নুগুগির নম্বর জোগাড় করে দেন এবং আমি তার সঙ্গে ফোনে আলাপ করি, দীর্ঘ আলাপ করি গল্পটার বিষয়ে, এবং তিনি তার ইন্টারপ্রিটেশন পাওয়াতে খুব সুবিধা হয় গল্পটা অনুবাদে আর কি। এবং তখনই বুঝতে পারি যে
তিনি নিজে যেমন সাহিত্যের জন্য নিবেদিত প্রাণ, অন্য কোথাও কোনো প্রকার নিষ্ঠার বা কোনো সেবামূলক তৎপরতা জায়গা পেলে তিনি সেটাকে একদম সানন্দে করেন আর কি। সেটা চূড়ণ ভূষণের ঘটনা, বইটা আমি নিয়ে এসেছি আপনাদের দেখাবো দ্বাদশ কাহিনী। আর তার পরপরই 95 সনে আমার কাছে একটা প্রস্তাব আসে, হঠাৎ করে একটা প্রস্তাব আসে নিউ ইয়র্কে স্থানীয় একটি বাঙালি সংগঠনের কাছ থেকে, যার প্রতিষ্ঠাতা মুজিব বিন হক, উনি এখানকার যে বহু বছর নাট্যগোষ্ঠী তার প্রতিষ্ঠাতা তিনি মুজিব বিন হক, উনি নিউ ইয়র্কে থাকেন। উনি বললেন যে উনি একটা নাটক করবেন এবং আমাকে দায়িত্ব দিলেন একটি নাটক রচনার। তা আমি তো নাটকের মানুষ নই, আমার পক্ষে নাটক মৌলিক নাটক রচনা করা অসম্ভব। আমি সত্যি বলতে গিয়ে মৌলিক কবিতা ছাড়া গল্প উপন্যাস কখনোই আমি হাত বাড়াইনি আর কি, কোনো শিশু সাহিত্যও করিনি কখনো। তাহলে আমি সেটা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করি। তখন তিনি বললেন যে তাহলে একটা অনুবাদ করে দিন। অনুবাদ করে দেওয়াতে তো পাগলকে সকনারি দেওয়া হলো আর কি, আমি সঙ্গে সঙ্গে লুফে নিলাম। এবং বলাই বাহুল্য আমার সামনে এরা তখন নুগুগি চিনোয়া ওদিকে ফুয়েন্তেস, আমার সামনে এরা হচ্ছে সব আদর্শ আর কি। তো আমি আর কিছুদিন আগেই এই নাটকটা সম্পর্কে পড়েছি, শুধু কাহিনীটা পড়েছি যে তাকে নিয়ে যে এত ঘটনা, এটা একটা ফেনোমেন অ্যান্ড ওয়ার্ল্ডে একটা ফেনোমেন। এরকম নাটক করতে গিয়ে নুগুগির সারা জীবনে মনোজগতের এত বড় একটা বৈপ্লবিক পরিবর্তন, যেটা একটা পরবর্তী প্রজন্মের গোটা আফ্রিকান প্রজন্মের লেখকদেরকে প্রভাবিত করেছে। তো এই নাটকটা নিয়ে খুব নানাভাবে নানা জায়গায় কথাবার্তা হতো। আমি নাটকটা সঙ্গে সঙ্গে আনা মানে সংগ্রহ করার উদ্যোগ নিই। এবং সেটা একটা মজার কাহিনী, আমি যে পাড়ায় থাকতাম ওখানে নিউ ইয়র্কে কিন্তু অনেকগুলো পাবলিক লাইব্রেরি থাকে, পাড়ায় পাড়ায় পাবলিক লাইব্রেরি থাকে, ছোটো ছোটো পাবলিক লাইব্রেরি। আমি যেই পাড়ায় থাকতাম তখন আমি ওই লাইব্রেরি থেকে খোঁজ করি বইটার, তখনও ছাত্র আমি, কেনার সৌভাগ্য ছিল না, তো তাদের কাছে বইখানে ছিল না। কিন্তু সেখানে একটা সিস্টেম আছে, আপনারা জানেন ইন্টার লাইব্রেরি লোন, কোনো সাধারণ যে কোনো একজন মানুষকে একটা বই চাইলে তারা তার জন্য দরকার হলে সুদূর চীন দেশে যাবে গিয়ে বই সংগ্রহের জন্য। এবং দ্যাট এক্স্যাক্টলি হোয়াট দে ডিড, তারা আমাকে বইটা আনিয়ে দিয়েছিল তখন ক্যালগেরি থেকে, পাশের দেশ ক্যানাডার ক্যালগেরির কোনো এক জায়গা থেকে বইটাকে আমার আনিয়ে দিয়েছিল। আগে বইটা পড়ে আমি বিস্মিত হই বাংলাদেশের সঙ্গে তার মিল দেখে, বাংলাদেশের বাস্তবতার প্রায় বোধহয় 100 ভাগই আমি প্রতিচ্ছবি দেখতে পাই, শুধুমাত্র নামটা আলাদা, চরিত্রগুলোর নাম আলাদা, দেশগুলো আলাদা বা প্রতিষ্ঠানগুলো, এছাড়া পুরোটাই বাংলাদেশ ভিত্তিক। তখনই আমি সিদ্ধান্ত নিই আমি নাটকটাই করব, তবে ঠিক আক্ষরিক অনুবাদ করি না, এটাকে আমি ভাবানুবাদ বা রূপান্তর ঘটাবো বাংলাদেশের প্রেক্ষাপটে। এই নাটকটার নামটা খুব অদ্ভুত না, আই উইল ম্যারি ওয়েন আই ওয়ান্ট, এটা ঠিক কোনো দোতনা প্রকাশ করে না, কিন্তু আসলে ভেতরে ব্যাপারটা ছিল এরকম। ওখানে একটা সাধারণ কৃষক দম্পতি, সাধারণ গ্রামের কৃষক দম্পতি, ওদের কাছে বিয়ে ইত্যাদির আনুষ্ঠানিকতা প্রধান নয়, হ্যাঁ তার সঙ্গে ধর্মীয় অনুষঙ্গগুলো গুরুত্বপূর্ণ নয়। তারা ভালো লেগেছে, একসঙ্গে থাকা শুরু করেছে, পুত্রকন্যা ইত্যাদিও হয়ে গেছে, কিন্তু ততদিনে সেখানে চার্চ গিয়ে, এখানে তো খুবই জোরালো ভূমিকা ক্রিশ্চিয়ানিটি মিশনারি তারা সবসময় প্রচার করতো, চার্চের কানে যায় কথাটা যে এই দম্পতি আনুষ্ঠানিকভাবে যাকে বলে প্রপার ম্যারেজ, আরও স্পেসিফিক্যালি চার্চ ম্যারেজ করেনি, তারা গির্জায় গিয়ে বিয়ে করেনি, ফলে এদেরকে এখানে বিনা শাস্তিতে বা থাকতে দেওয়া হবে না, শান্তিতে থাকতে দেওয়া হবে না, তারা তার পিছনে লাগে আর কি। আবার সেই দম্পতিও বিশেষ করে পুরুষটি, সেও অত্যন্ত গোয়ার গোবিন্দ, সে বলে না আমাদের তো এইভাবেই হয়ে এসছে যুগ যুগ ধরে, কেন আমরা এটাকে ইয়ে করবো, কেন তোমাদের এরকম ভাড়া করা ইয়েতে করবো, ফলে সেও রাজি হয় না, বলছে না আমি করবো, আই উইল ম্যারি ওয়েন আই ওয়ান্ট, এই জন্যই সে বলছে, তার পিছনে লেগে থাকছে, সে বলছে না আমি তোমাদের কথা শুনবো না, আমি যখন চাইবো আমি আমার শর্তে করবো আর কি। এটা একটা প্রতীকী প্রতিবাদ। তো আমি সেটার নাম দিয়েছিলাম, তখন আমার মনে হলো যে বাংলাদেশের সঙ্গে মিলের দিকগুলো দেখেন, এটা পুরোটাই হচ্ছে মাওয়া বিদ্রোহের প্রেক্ষাপটে হচ্ছে আমাদের 71, সরাসরি 71 সঙ্গে আমরা মিলাতে পারছি। ওখানে চার্চের মিশনারি ওরা ছিল, আমাদের এখানে জামাত ইসলামী রাজাকার শ্রেণী তারা ছিল আর কি। তা আমি মিশনারিকে রাজাকার এবং জামাত ইসলামীতে পরিণত করি, মাওমা বিদ্রোহটাকে মুক্তিযুদ্ধে নিয়ে আসি। আর ওখানে ছিল বহুজাতিক সংস্থা সেল, আপনি জানেন তেল তুলতে গিয়ে ওদের গোটা দেশের অর্থনীতিরই 12টা বাজিয়ে দিয়েছে, সমাজে প্রচণ্ড নৈরাজ্য তৈরি করেছে। তো সেটাকে আমাদের দেশের বহুজাতিক সংস্থাগুলো ছিল এখানে নানারকম, তাদের প্রেক্ষাপটে আমি নিয়ে এসেছি। এবং নামটা আমি দিয়েছিলাম যেহেতু বিয়ের সঙ্গে সম্পর্কিত এবং তার সঙ্গে ধর্মীয় অনুষঙ্গ রয়েছে, আমি নাম দিয়েছিলাম শরীয়তী শাদি। একটু অনুপ্রাসের কবিতা লেখার পদভ্যাস ছিল বলে একটু অনুপ্রাসের খেলাও করলাম শরীয়তী শাদি।
আর গান ওখানে অনেকগুলো গান আছে, তার ফর্মটা তো ডিফারেন্ট, একবার ফোক ফর্মে তিনি নাটক করেন। আমাদের লোকগানগুলোকে আমি ব্যবহার করছি, নানা রকম লোকগান বিভিন্ন অঞ্চলে ব্যবহার করে বেশ মনে হলো যেন একেবারেই এটা বাংলার প্রেক্ষাপটে, আমাদের ইতিহাস, আমাদের সমাজ, আমাদের মানুষের প্রেক্ষাপটে একটা মৌলিক নাটকই মনে হয়েছিল। এবং মুজিবিন হক যেহেতু নাটক করে অভ্যস্ত, তিনি সেই চ্যালেঞ্জটা নিলেন। নিউ ইয়র্কের বাঙালি, তার অভিবাসী বাঙালি সম্প্রদায়ের, তাদেরকে দিয়েই গোটা নাটকটা নিয়ে অভিনয় করালেন আর কি। তা করানোর আগে আমি ভাবলাম যে না, এটা যেহেতু একটা খুবই নিরীক্ষামূলক জিনিস, আমি নিজেও তো রূপান্তর করেছি, আমি খোদ নাট্যকার যেহেতু আমার শহরেই আছেন এবং তার সঙ্গে আমার কিঞ্চিত যোগাযোগ ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে, আমি চাইলাম যে তার সঙ্গে বসে একটু আলাপ করব নাটকের অনুবাদটা নিয়ে, রূপান্তরটা নিয়ে এবং বিশেষ করে মঞ্চায়নটা নিয়ে। তারপর আমি একদিন তার অ্যাপয়েন্টমেন্ট নিই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে, তার ক্লাস ছিল, আমি যাই ক্লাস। উনি খুব জনপ্রিয়, তার তিনি আমাকে সময় দিয়েছিলেন 7টার সময় আর কি। দেখা গেল ক্লাস শেষ হয়েছে ঠিকই 7টায়, কিন্তু ছাত্ররা তাকে ছাড়ছে না, নানা রকম প্রশ্ন একে একে করছে এবং তিনিও ধৈর্য ধরে সব প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছেন। মানে প্রকৃত শিক্ষক, প্রকৃত দায়বদ্ধ মানুষ হলে যা হয় আর কি। তো তারপর তিনি আমাকে সময় দিলেন, তার সহকারী একজন ঘানার একজন ছিলেন, মোহাম্মদ ইব্রাহিম নাম তার ছাত্র, দুজনে মিলে এসে আমরা গ্রিনিজ ভিলেজ, আপনার নাম শুনে থাকবেন গ্রিনিজ ভিলেজ, যে মানে খুব হিপিদের, মানে নিউ ইয়র্ক শহরের যে যাকে বলে প্রান্তের যে সংস্কৃতি, ফ্রিঞ্জ কালচার এবং হিপি গিন্সবার্গ এবং এদের একেবারে আখড়াল ছিল গ্রিনিজ ভিলেজ। সেখানকার একটা ছোট্ট রেস্টুরেন্টে আমরা বসি এবং প্রথমেই তাকে আমি আমার সেই বইখানি, দ্বাদশ কাহিনী বইখানি উপহার দিই যে বাংলায়, এবং তিনি জানতেনও না যে তার কোনো লেখা বাংলায় অনুদিত হয়েছে, সেই প্রথম তিনি পেলেন, যে তার জন্য একটা বিরাট পাওয়া ছিল আর কি। তিনি তো মাতৃভাষার ব্যাপারটা নিয়েই তার সারা জীবনের সংগ্রাম, সেখানে যখন দেখলেন আরও একটি মাতৃভাষায়, এবং সেখানে আমি আর একটু ফুলিয়ে ফাঁপিয়ে আমাদের বাঙালির ইতিহাস এবং ফুলনা ফাপনে কিছু না, আসলেই তো আমাদের একটা গৌরবময় অধ্যায়ের অংশ সেটা যখন বলি, তিনি খুবই আলোড়িত হন এবং তিনি খুব আনন্দ সেটা গ্রহণ করেন এবং আমাকে অনেক সময় দেন। তিল তিল করে তিনি বর্ণনা করেন তার মঞ্চ কাঠামো সেখানকার, এবং এমন সব মজার মজার গল্প করেন। একটা গল্প আমার মনে আছে, তিনি বলেছিলেন যে আমাদের ওখানে কোনো টিকিট সিস্টেম সে অর্থে তিনি রাখেননি, গরিব যারা, কৃষক যারা, তারা বিনা টিকিটে কিংবা যা দিতে পারতো, কেউ টাকা না পারলে কেউ চাল, কেউ শিম বা ওদের কাসাবা যে আলুটা সেটা দিয়ে তারা যে নাটকটা দেখতেন। কিন্তু কথা ছিল যে গ্রামের যদি কোনো প্রভাবশালী, কোনো ধনী বা কেউ যদি আসে, তাদেরকে অনেক গুণ বাড়িয়ে টাকা তিনি ধরতেন আর কি, এবং তাদেরকে ওইটা দিয়েই ঢুকতে হতো এবং তিনি বাধ্য করতেন এবং তারা সেটা করতেন আর কি। তো তুমি বলছো যে উনি আমাকে এটাই বলেছেন যে নাটকটাকে এরকম একটা ফ্রি ফ্লো ফর্ম রাখা এবং যে কেউ যখন তখন কেউ এসে ইন্টারাপ্ট করতে পারা, দর্শকটি উঠে এসে তার যদি কোনো একটা অংশগ্রহণ থাকে, পার্টিসিপেট, তার ভিতর যদি কোনো স্মৃতির উদ্রেক ঘটে, তার ভিতর যদি কোনো একটা প্রতিক্রিয়া হয়, তিনি এটা একটা স্পেস রেখেছিলেন, প্রকাশের রেখেছিলেন। আর ফোক সবসময় গান এবং নাচ, এটা আগাগোড়াই গান এবং নাচ দিয়ে করা ছিল, তো এই এলিমেন্টগুলো তুমি দিতে পারলে নাটকটার স্পিরিটটাকে ধরতে পারবে। আর আমার যে সমান্তরালগুলো তিনি যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করেছিলেন, যেটা তো খুবই মনে হয় যেন এটা বাংলা নাটকই আর কি। যদিও বইটা যখন প্রকাশিত হয় পরে 2000 সালে প্রকাশিত হয়, আমি বাংলা একাডেমিতে দিয়েছিলাম আর কি, সেলিনা আপার বলেছিলেন, তো তিনি তখন আবার এই এই রূপান্তরিত ফর্মটাকে ছাপতে নীতিগতভাবে তাদের প্রাতিষ্ঠানিক হতে নিয়মকরণ আছে রাজি হননি, বোঝে না এটা অনুবাদ বিভাগতে বেরোতে হলে আক্ষরিক অনুবাদী বা মূল অনুবাদী হতে হবে আর কি। ফলে এটাকে আমি আবার তখন আবার অনুবাদ করি আর কি, একেবারে আক্ষরিকভাবে রেখে চরিত্র নামগুলো সব, মানে যেগুলো যেগুলো পাল্টে দিয়েছিলাম সেগুলো আবার ফিরিয়ে নিয়ে যাই। শুধু নামের ক্ষেত্রে একটু পাল্টেছিলাম আমি, আই উইল মেরি আই ওয়েন আই ওয়ান্ট, করলে এটা বাংলা করাও যাচ্ছিল না, যখন ইচ্ছি বিয়ে করবো নামটা একটু হালকা খেলো হয়ে যায়। খুঁজতে হবে, কোথাও না কোথাও আছে সম্ভবত, আমি খুঁজবো না। আমি আপনি থ্যাংকস, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এই ঘটনাটির মাধ্যমে আমার ভিতর আবার সেই তাগিদটা ফিরে এসছে। আমি কিন্তু মোটামুটি একটু দূরেই সরে গিয়েছিলাম এগুলো থেকে আর কি, সুদূর অতীত, প্রায় 25 বছর আগের ঘটনা এগুলো আর কি, কিন্তু আমি আবার খুঁজবো। তো যাই হোক, এই বইটা অনুবাদ করা প্রকাশ করার সময় আমি নামটা দিয়েছিলাম গির্জা বিয়ে, কারণ চার্চ ম্যারেজটাই ছিল ওখানে সেন্ট্রাল থিম, ওখানে আর কি গির্জা বিয়ে নামে প্রকাশিত হয়। কিন্তু খুব বিচ্ছিরি প্রকাশনা, যা হয় বাংলাদেশে, কত কোনো রকম কোনো সম্পাদনার বালাই নেই, কিছু নেই আর কি। সেগুলো আশা করা যায় আমরা আফ্রিকি সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সঙ্গে যৌথভাবে হয়তো অবনতন করে কাজ করতে পারবো। তো এইটা হচ্ছে তার সঙ্গে আমার আলাপ পরিচয়ের পর্ব। আমার মনের সময় ইতিমধ্যে শেষ হয়ে আসছে, আমি উপসংহার পর্বে চলে যাই না, মানে গল্প হলো উপসংহার পর্ব হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে না 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 ঠিকই আছে, আমরা খালি ঘরে কথা শুনবো, আরও দুজন আলোচক রয়েছেন এখানে, দুজন আলোচক রয়েছেন এখানে। তো আসলেই কিন্তু নুগুকিকে আমি একটা প্রায় একজন সাহিত্যিক দেবতার আসরে দেখি। আমার যে
কল্পনার যে একটা প্রতিমূর্তি যে একজন সাহিত্যিক তার জীবনটাকে উৎসর্গ করবেন তার ভাষার জন্য, তার দেশের জন্য, তার মানুষের জন্য এবং নিপীড়িত মানুষের জন্য, নুগুগি কিন্তু সেই সেই চেতনাটাকে পুরোপুরি ধারণ করেন, পুরোপুরি। তিনি আমরা জানি ঔপনিবেশিকের বিরুদ্ধে লড়াই করা মানুষ, তার চেতনা গঠিত হয়েছে সাম্যবাদী মার্ক্সবাদী চিন্তা, সেই মার্ক্সবাদেরও একটা নতুন অনুষঙ্গ, ঠিক ইউরোপ কেন্দ্রিক মার্ক্সবাদ নয়, ফানু এবং অন্যান্য যারা যার সঙ্গে আমাদের জাতিসত্তার আমাদের রাজনৈতিক ইতিহাসে সংযোগ রয়েছে তার দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন। তিনি মাতৃভাষার জন্য এমন কোনো আত্মত্যাগ নাই যে করেননি, এই ভাবুন যে মানে এই এরকম একটা ছোট্ট একটা মাতৃভাষায় তিনি লিখেছেন, এটা তো কত বড় একটা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারত, কিন্তু সেটাকে তিনি প্রমাণ করে ছাড়লেন যে যদি আমারটা সত্যিকারের মানসম্পন্ন কিছু হয়ে থাকে সেটাকে জগৎ একদিন একদিন গ্রহণ করবে, আমার শর্তেই তারা করবে, তারা তাই করেছে। হ্যানিম্যান প্রকাশনা অধিকাংশ বই প্রকাশ করে তারা আর কি, তারা তো করাচ্ছে, অনুবাদ করছে, প্রকাশ করছে, এবং এটাই এখন তার সিগনেচার যে নুগুগি লিখলে তার মাতৃভাষাতে লিখবে, আমাদের দায়িত্ব সেটাকে ইংরেজিতে করিয়ে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আর কি, এইটা তিনি প্রতিষ্ঠা করে দিয়েছেন। ফলে আমাদের উপনিবেশের নাগরিক হিসেবে কোনো প্রকার হীনমন্যতে ভোগার তো কোনো কারণই নেই, বাংলার তো বাংলা হচ্ছে পৃথিবীর বোধহয় পঞ্চম ভাষা, কিন্তু বহু ভাষাভাষী মানুষদের সংখ্যার দিক থেকে পঞ্চমতম ভাষা, কিন্তু সেইখানে কেন আমরা এত ভাবিত হব, কেন আমাদের ইংরেজি দাসত্ব করতো? আমি ঘটনাচক্রে একটা ছোট্ট একটা ব্যক্তিগত অনুষঙ্গ বলি, আমি জাস্ট 1 তারিখ ঢাকায় এসেছিলাম, আমাকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেকেছিল একটা আর্কিটেকচারাল প্রজেক্ট, দ্য রিভার মিউজিয়াম হবে চট্টগ্রামে, তার জুরি বোর্ডের সদস্য হিসাবে আমাকে ডেকেছিলো আর কি। সেখানে এসে আমার যে একটা অভিজ্ঞতা হলো, আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঢুকতেই প্রতিটা ফ্লোরের সামনে শুরুতে দেখা যায় লেখা আছে বড় করে লেখা, উই শ্যাল কমিউনিকেট ইন ইংলিশ। এটা ভাবা যায় একটা স্বাধীন দেশে, যেই দেশ ভাষার জন্য এত বড় আত্মত্যাগ, যেই দেশের চেতনায় হচ্ছে মাতৃভাষা, সেখানে বড় গলায় বিশ্ববিদ্যালয়কে বলছে, এটা তো আমার কাছে মনে হচ্ছে বেআইনি, অসাংবিধানিক কাজ, এটা তো হতে পারে না, এটা দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট দে ডু, এটা এটাকে আমি হীনমন্যতা বলবো না, তার কী বলবো। আর সেই নগরী সেই কবে খোদ আফ্রিকার গ্রামে তার সেই ভাষায় লিখে সেই ভাষাকে প্রতিষ্ঠা করতে পেরেছে, এই তুলনাটা আসলে আমাদের মনে রাখা দরকার আসলে আর কি। এই আত্মসম্মান বোধ, এই প্রতিরোধী স্পৃহাটুকু যদি আমরা না রাখতে পারি, আমরা এভাবেই পেছনের দিকেই হাঁটতে থাকবো আর কি। আর আমি মনে করি আমাদের আরেকটা লড়াই রয়েছে সাহিত্যের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, একটা নিজস্ব ভাষা অনুসন্ধান, নিজস্ব আঙ্গিক অনুসন্ধান। আমাদের যে কোনো কিছুতেই আমাদের এত কিছু থাকতে, নিজস্ব থাকতে, এত বড় ঐতিহ্য আমাদের, লোক ঐতিহ্য তো অসীম সমৃদ্ধ আর কি, সেখান থেকে কিছু না নেওয়ার চেষ্টা করে বাইরে কখন কী নতুন কিছুটা ঘটলো চট করে সেটা নিয়ে এসে সেটারই অন্ধ অনুসরণ করছি আমরা আর কি। নুগুগি সেটা করতে রাজি হননি, তিনি অবশ্যই নিয়েছেন, পড়েছেন, কিন্তু আলটিমেটলি তার নিজের সংস্কৃতি, তার নিজের চেতনা, নিজের আঙ্গের সঙ্গে মিলিয়ে একটা নতুন ভাষা তৈরি করেছেন, যে কারণে তাকে পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টে বারবার করে ডেকে নেওয়া হয়েছে এবং তাকে আমেরিকার মতো জায়গায়, কিন্তু আমেরিকান সোসাইটি ফর আর্টস অ্যান্ড লেটার্স, এটা অল্টারনেটিভ একটা সোসাইটি আছে যারা এই ধরনের সমান্তরাল বা একটা বিকল্প ভাষা সন্ধান করছে, সেই সেই সংগঠনগুলোর তিনি সভাপতি, তাকে সম্মান দেওয়া হয়েছে। তিনি বিশ্বময় কিন্তু তিনি ঘুরে বেড়ান শুধু বক্তৃতা করার জন্য, এই বিষয়গুলো, এই ইস্যুগুলো, এই চেতনাগুলো বিভিন্ন দেশে তিনি গেছেন, খোদ আমাদের ভারতবর্ষে এসেছিলেন, হায়দ্রাবাদের নিজাম কলেজে সেদিনে কিন্তু তিনি বক্তৃতা করে গেছেন আর কি। এবং এই মাতৃভাষার ব্যাপারে আরেকটা কথা বলি, আমি তার আরেকটা প্রবন্ধ অনুবাদ করেছিলাম এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ঘটনার সঙ্গে মিলবে, তিনি যে স্কুলে পড়তেন একটা মিশনারি স্কুল, অ্যালায়েন্স স্কুল বোধহয়, সেখানে নিষিদ্ধ ছিল মাতৃভাষায় কথা বলা যাবে, ইংরেজি বলতে হবে, নুগুগি সেটা কিছুতেই মানতে চাইতো না আর কি। সে ছোটোবেলা থেকে সে বিদ্রোহী, সে মাতৃভাষায় বলতো, একবার তাকে এটার জন্য ধরে উলঙ্গ করে এমনভাবে প্রহার করা হয় সারা শরীরে আর কি, রক্তাক্ত করে দেওয়া হয়েছিল, তিনি সেই রক্তাক্ত চিহ্ন বহন করেই সেই মাতৃভাষার লড়াইটা চালিয়ে গেছেন আর কি। তো আমাদের, আমি মনে করি এইটাই শিক্ষণীয় তার জীবন থেকে, তার জীবন আমাদের সাহিত্যিকদের জন্য, যারা দায়বদ্ধ সাহিত্যিক মনে করেন, জাস্ট খ্যাতির জন্য নয় বা জীবিকার জন্য, সত্যিকার অর্থে সাহিত্যের মাধ্যমে একটা বক্তব্যকে, একটা দর্শনকে, একটা আত্মপরিচয়ের যাত্রাকে প্রতিষ্ঠিত করতে চান, নুগুগি তার জন্য অত্যন্ত অনুপ্রেরণা সঞ্চারী একটা দৃষ্টান্ত হতে পারে, শুধু তার জীবনটাই আর কি, তার কাজগুলো, বইগুলো তো অসাধারণ, ডিকলোনাইজিং দ্য মাইন্ড একজন বলে গেছেন,
আমাদের বাংলাদেশে একজন লিখেছিলেন মফিদুল হক, মনোজগতে উপনিবেশ। আমাদের উপনিবেশ তো মনোজগতে রয়ে গেছে, ওই জায়গাটাতে হাত না দিতে পারলে, সেখান থেকে এই উপনিবেশিক মানসিকতার অবসান না ঘটাতে পারলে আমাদের সেই আত্মপরিচয় সন্ধান, নিজস্ব সাহিত্য, নিজস্ব সংস্কৃতি, ভাষার অনুসন্ধান একটা বৃথা চেষ্টাতেই পর্যবেসিত হবে। তো সেই জন্যই নুগুগি আমাদের আদর্শ হতে পারে, এবং বিশেষ করে কাজল দ্বারা যে কর্মকাণ্ডের হাতে নিয়েছেন সেটাই হতে পারে একটা পাটাতন, একটা মঞ্চ। সেই মঞ্চ থেকে যেন আমরা তাকে কেন্দ্র করেই, তার আদর্শটাকে কেন্দ্র করে আমাদের সাহিত্যের যে যাত্রাটুকুকে নির্মাণ করতে পারি, এবং খুব ভালো হয় যদি কোনো একদিন তাকে আমন্ত্রণ জানিয়ে এইখানে আনতে পারেন, এটা আমার জন্য একটা বিরাট পাওনা হবে। এবং তিনি সত্যিই তার বক্তৃতা, তার কথায় এমন একটা সন্তোষসুলভ ভাব রয়েছে, তিনি একটা বিশাল ভূমিকা রাখতে পারবেন, প্রেরণার ইয়ে রাখতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আজ থেকে আর পাঁচ মাস পরেই জানুয়ারির 5 তারিখ তার 80 বছর পূর্ণ হবে, সেই উপলক্ষে আজকে এই সুযোগটা নিয়ে আমি তার প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিবাদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।